আজকে আমাদের সাইকেল যাত্রা আবার শুরু হয়েছে কয়েকটা দিন রেস্ট নেওয়ার পরে আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়েতে উঠেছি মাত্র ভুক্তমণি না এটা বালিভাষা যে টোল প্লাজা আছে সেখানে পার হচ্ছি আজকের থেকে যে যাত্রাটা শুরু হলে একটা এমন যাত্রা এখানে সবকিছু অনিশ্চিত আমাদের আমরা কোথায় জল পাবো খাবার পাবো থাকার জায়গা সবটাই প্রায় অনিশ্চিত কারণ এই হাইওয়ের উপরে কোনো মাহাতো ভিলেজ নাই প্রথম কথা এমনকি কুর্মি কমিউনিটির বসবাস প্রায় নাই বললেই চলে আর যে সমস্ত জায়গাগুলো আছে জয় গোরাম এখানে আমাদের ঝাড়খণ্ডের থেকে নেতৃত্ব রয়েছে এইখানে বালিভাষার যে টোল প্লাজার এখানে দাঁড়ায় সবাই নারা লাগাচ্ছে জয় গোরাম প্রসেনজিৎ আছে আদিবাসী কর্মী সমাজ অল ইন্ডিয়া ঝাড়খণ্ড থেকে যেটা রেজিস্টার্ড অর্গানাইজেশন ওনারা এখানে এসেছেন ওনারা প্রায় সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা কর্মী সেনা এছাড়া বিভিন্ন সংগঠন সাপোর্ট দিয়েছে যেটা মানে একটা বাড়তি অক্সিজেন যোগায় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে এইখানে যে একটা অনিশ্চিত যাত্রা মানে আমরা এইখানে আগের থেকে এখনও ঠিক হয়তো করেছি অমুক জায়গায় রাত্রি যাপন করবো কিন্তু সেই সব জায়গাগুলোতে আমাদের থাকা খাওয়া অ্যারেঞ্জ করা ফাঁকা মাঠে তো সম্ভব নাই আর যে সমস্ত জায়গাগুলো আছে হোটেল রিসর্টগুলো আছে সেইগুলোতে থাকবার মতন মানে সাধ্য এতজনকে নিয়ে থাকার মতো সাধ্য নেই সেই জন্য এটা কী হবে সেটা সময় বলবে বা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যারা সাইকেল র্যালিকে বিভিন্ন সময় সাপোর্ট করেছে তো আশা করি কিছু একটা ব্যবস্থা হবে তো মোট কথা যেটা হচ্ছে যে এইটাকে কন্টিনিউ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন সেই জন্য সবার কাছে আবেদন করব যে যাতে যে সমস্ত আমাদের ফোনপে বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সেগুলো তো অন্তত যেটুকু নিজের সাধ্যের মধ্যে পারেন সেটুকুই সাহায্য করবেন যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয় আর আজকে যেটা প্রবলেম ফিল করছে যেটা হচ্ছে যে আমাদের সামনে পিছনে হয়তো এই সাইকেলকে গার্ড করে নিয়ে যাওয়ার দরকার আছে কারণ হাইওয়েতে যে কোনো সময় যেভাবে ট্রাক চলে তাতে গার্ড করে নিয়ে যাওয়ার দরকার আছে পিছনে সামনে আমাদের নিজস্ব কয়েকটা গাড়ি যদি থাকতো গার্ড করে নিয়ে যাওয়ার জন্য তো সেটাও করতে পারিনি সব করতে গেলে সামনে আছে নেতৃত্ব আছে সামনে বলুন দাঁড়াবে একটু দাঁড়াবে তো সামনে আমরা গুপ্তমণি পৌঁছাবো গুপ্তমণি আছে আমাদের প্রকৃতির পূজারী আদিবাসীদের একটা পূজার স্থল আজকে নেতাজির গলায় মালা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে এই গুপ্তমণি অবশ্যই দাঁড়াবো উনি বললেন না বললেও দাঁড়াতে কিন্তু সামনে যারা আছে তারা এই বিষয়টা দেখবে ভালো করে তো এই যাত্রাতে সবাই সাপোর্ট চাই আগের দিন অনেকে বিমর্ষ হয়ে পড়েছে যে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরে আর আর কী করবে এরা কিন্তু বিষয়টা আছে ওরা চাইছিল যে যে অবরোধ চলছিল সেটা কোথাও সমস্যা আছে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা তো আমরা সবাই জানি মানে অতীতে শুধু আমরা যে নতুন করে করেছিলি তা লয় কুর্মিনাই করছে এরকম ব্যাপার লয় যারা সরকারে আছে তারাও একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রীও একটা সময় রাস্তায় বসে ন্যাশনাল হাইওয়েতে বসে দিনের পর দিন অবরোধ করেছেন অনেক কিছুই করেছেন সেগুলা আলাদা বিষয় বিতর্কিত বিষয় আমরা আমাদের অধিকারের দাবি নিয়ে আমরা সাংবিধানিক অধিকার নিয়ে লড়াই করছি গণতান্ত্রিক পদ্ধতিতে
এখানে আমাদের যে মেসেজ ছিল সরকারকে দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে গতকালকে পর্যালোচনা করলি আমরা রাত্রি অনেক রাত্রি পর্যন্ত ম্যারাথন একটা বৈঠক হয় যে মুখ্য সচিবের সাথে বসার পরে আমাদের এখন করণীয় কি আমরা তো শিথিল করে রেখেছিলি যতক্ষণ আলোচনা পর্ব চলবে ততক্ষণ পর্যন্ত তো ওইখানে আলোচনার পরেও এসডিও পশ্চিম মেদিনীপুর লিফটে নামার সময় বলছিল আলোচনাটা কি পরে আর করা যায় নাই কন্টিনিউ তো ওনাকে বলেছি দেখুন আপনার মতন করে করুন হ্যাঁ কারণ আমাদের আর আলোচনার কিছু নাই আপনারা আমরা যেটা চাইছি জাস্টিফিকেশনের সিআরআইয়ের উপর ফার্দার জাস্টিফিকেশন চাইছি সেটা আপনারা পাঠান পাঠানোর ব্যবস্থা করুন আপনারা আলোচনা করে দেখুন সেটা পাঠানো যায় কি নেই এইটা বলা আছে তো মোটামুটি আমরা সেইটা রেস ধরেই আলোচনার একরকম আলোচনার মধ্যেই আমরা থাকতে চাইছি দ্বিতীয় কথা পরশু দিন থেকে তীব্র দাবদাহ এবং লু বইছে দুপুরের দিকে সাইকেল চালানো কেন বাড়ানো যাচ্ছে নাই তো এই পরিস্থিতি আমরা যদি অবরোধ কন্টিনিউ করি সেখানে অবরোধ করতে গেলে মানুষের মানুষজনের থাকার দরকার আছে তো সেই সেই সব কথাগুলো ভাবিয়ে রৌদ্রের তীব্রতা হ্যাঁ লু লুয়ের কথা ভাবে কারণ আগে তো জীবন বাঁচবে তারপরে তো লড়াই তো হবে কি সংগ্রাম হবে কি কারণ আজকেই আজকেই যে সময়সীমা মানে এক্সপায়ার হয়ে গেছে আমাদের এরকম ব্যাপার নাই যে আন্দোলন করা যাবে না তারপর দিন থেকে এরকম বিষয় নাই সেই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি গতকালকে যে আপাতত যেমন শিথিল ছিল সেই শিথিলই থাকছে আমরা পরিবেশের উপর নজর রাখছি যখনই একটু তীব্রতা কমবে রোদের হ্যাঁ বা একটু জল জল পড়লে যদি কোনো মানে সেরকম একটা পরিবেশ তৈরি হয় তাহলে আমরা আবার পুনরায় কন্টিনিউ করবো অবরোধটা পাশাপাশি ঘাগরঘেরার যে বিভিন্ন রকম বহুমুখী আন্দোলন কর্মসূচি আছে সেটা পরপর পার্টলি চলতে থাকবে এবং বিভিন্ন উইং আছে সেই উইংগুলো কাজ করবে কাজ করবে একজনের বাস্ট হয়ে গেল সাইকেল যেটা প্রত্যেক দিনের নিত্য দিনের ঘটনা আমাদের 30-35 সাইকেল বাস্ট হয় খারাপ হয় এটা স্বাভাবিক ঘটনা একটা একটা এটা চাপায় অন্য একটা নিয়ে ইয়া করলাম নামাইলাম চলো বাকিগুলো চলো বাকিগুলো চলো আমরা দেখছি বাকিগুলো চলো কন্টিনিউ করো তোমরা কন্টিনিউ করো গ্যাপ করবে না কন্টিনিউ করো গ্যাপ করবে না কন্টিনিউ করো এই একটা নামাও সাইকেল একটা নামাও একটা সাইকেল ভালো সাইকেল নামান না রেডি চাপাও এই তোমরা কন্টিনিউ করো তোমরা কি জন্য আছো তো এই সাইকেল খারাপ হওয়ার ব্যাপারটা এটা প্রথম থেকে দেখে আসছি 130টা সাইকেল নিয়ে আমরা শুরু করেছি আচ্ছা চাষমোড় আসতে ঝালদাতেই অনেক খারাপ হয়েছিল চাষমোড় আসতে আসতে অনেকগুলো সাইকেল খারাপ হয় তো এরকম এটা তো এই সফরের মানে এখনকারকে সাইকেল ইউজ করলে যে সাইকেলগুলো আছে সেগুলো মানে ওইরকম অবস্থায় আছে জবত অবস্থায় ওইগুলাকেই কোনো রকমে চালাতে হচ্ছে সেই জন্য একটা গাড়ি রাখা হয়েছে সেই গাড়িটায় আমরা যেটা খারাপ হয় সেগুলোকে চাপায় আর ভালোগুলোকে নামায় চালাতে গিয়া সন্ধ্যার সময় যায় সবগুলোকে রিপেয়ার করাই রাতভর রিপেয়ার চলে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যেটা আমরা ছাড়ি আসছি যে জায়গাটাকে নেতাজি ক্লাব কমিউনিটি হল যেটা মানিকপাড়া সেইখানে ক্লাবের থেকেও আমাদের জন্য একদিন খাবার অ্যারেঞ্জ করেছিল নেতাজি ক্লাব কর্তৃপক্ষকে ওইখানে ধন্যবাদ জানাবো প্রচুর কোঅপারেশন করেছে আমাদের সাথে সেখানে কমিউনিটি হল সেইখানে মানুষজন মানে আমরা যে ঘরে না বাইরে আছি সেই অভাবটাই বুঝতে দেয় নাই প্রত্যেককে ফেসবুক লাইভ থেকে মানিকপাড়ার প্রত্যেকটা মানুষজনকে অসংখ্য ধন্যবাদ যে ঘরে ঘরেও এতটা মানে মনে হয় নাই যে এতটা করবে যেটা এখানে আমরা সবাইকে আজকে প্রথম দিন থেকে তো আমি তো বলেই আসছি যে কখনো মনেই হয় নাই সেই জন্যে জঙ্গলমহলটার কোনো একটা জায়গার এই 4-5টা জেলা আছে জঙ্গলমহল
এই চারটি পাঁচটা জেলার প্রত্যেকটা ঘরেই মনে হয় ঘরেই আছে, সেই জন্য এইখানে প্রত্যেকটা মানুষজন মনে হয় যে একটা এটাই আমাদের পরিবার এরকমটাই মনে হয়। ঘর ছাড়িয়ে আমরা সবাই আছি কিন্তু কখনো মনে হয়নি যে ঘর ছাড়িয়ে আছি বলে। এখন হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, খুব বৃষ্টি, কিছুক্ষণের মধ্যে আমরা গুপ্তমণি পৌঁছাবো। গুপ্তমণি যেটা মূলত সবর জনজাতির মানুষরাই এইখানে পূজা করত, এখন সবাই করে এবং গুপ্তমণির অনেক বিবর্তন ঘটেছে, যেগুলো যেটা আমাদের প্রকৃতির পূজারীরা সবসময় মানে এই ছাদ ফাত মন্দির মসজিদ করার ব্যাপার এইগুলা ভাবে নাই, কিন্তু ইদানিংবেলা কিছু লোক ডোনেট করে দিছে, কেউ আপত্তিও জানায় না, বিষয়গুলা কোথাও মানে আমাদের এই জায়গাগুলা কোথাও মানে পাল্টান দেওয়া হচ্ছে, যে যেমনভাবে ওই বুড়ো বাবা শিবে পরিণত হয়েছে সেরকমই ব্যাপার এখানেও ঘটেছে, মূর্তি ফুর্তির আগমনও ঘটান দেওয়া হচ্ছে এই গরম স্থানগুলোকে। তো এরকম একটা জায়গা গুপ্তমণি, এটাকে দেখাবো আমি পৌঁছেছি এখন মধ্যেই। ট্রেনে লেখালেখি অনেকেই করেছেন, আমাদের কমিউনিটির লোকও সেইখানে দান করেছেন ওইগুলাকে মডিফাইড করার জন্য, এখন মডার্ন যুগের মানুষ তো একটু যদি মূর্তি টুর্তি না থাকে তাদের ঠিক মনে হয় নাই, দেবত্বের সন্ধান পায় নাই, সেই জন্য এগুলো হয়তো করে থাকে। আজকে আমাদের জার্নিটা বেশি নাই, কিন্তু আমরা আজকে মাহাতোবেলটা থাকতে চাইছি, সেই জন্যে মোটামুটি মাহাতোবেলটাই থাকছি। কলাইগুন্ডার পাশে চৌরং মানে খড়গপুরের লাগোয়া চৌরঙ্গিতে আমরা থাকবো, কলাইগুন্ডাতে দুপুরের খাবারটা আজকে খাবো। আর যদি লাইভে মানগর মৃন্ময় মাহাতো যদি থাকো তাহলে তোমার ঘরকে যাচ্ছি খাতে, রান্ধে রাখতে বলবে। আর কালকের থেকে একটু লম্বা লম্বা হবে, প্রায় 55-60 কিলোমিটার করে জার্নি আছে কালকের থেকে। তো কালকে আমরা ভাবছি সকালে ফার্স্ট মর্নিং বার হয়ে যাবো, একদম 6টা থেকে 6:30 বার হবো, আর 10টার পরে টোটালি রেস্ট, ফির বিকাল ধারে একবার চালাবো। এই করে আমরা কালকে মানে আমরা কালকে 60 কিলোমিটার, পরের দিনও প্রায় 60 কিলোমিটার, 2 দিন, তারপরে অতটা নাই, কম আছে। আর গন্তব্যস্থলে পৌঁছানোর আগে রবিবার রাত্রেই আমরা পৌঁছে গেছি কাকুরগাছি। কাকুরগাছি মানে সিআর অফিসের সামনাসামনি অবস্থান করবো, সিআর অফিস সোমবার দিনে ঢুকছি। এটাই আপডেট, যারা নতুন করে যোগ দিতে চাও আমাদেরকে ফোন করবে আগে, আমরা মোটামুটি বলতে পারবো যে আমরা কোন জায়গাটা আছি, ট্রেনে আলে সুবিধা হবে কি নাই। আর নতুন করে সাইকেল আনার আর দরকার হবে নাই, সাইকেল আনতে গেলে সে বাসে করে আনতে হবে, কেউ বাসে নিতে চাইবে না, আজকে এরকম হয়েছে মেদিনীপুরে আনে অনেককে সাইকেল রাখিয়ে দিতে বাধ্য হয়েছে এবং পরে ট্রেন ধরে আসছে, কোথাও একটা সমস্যার ব্যাপার থাকছে। গুপ্তমণি পার হয়ে গেলি তো কেউ দাঁড়ায় নেই, দূর থেকে প্রণাম করে হয়তো চলে গেছে। এসে ব্যাপার এ সজল, এ যাবে কিসে যাবে কিসে? হ্যাঁ কে এ গুপ্তমণি ঢুকতে পারলো না, এখানে মন্দিরে ঢুকতে পারলো নাই, কে করছে ব্যবস্থা? আসিস, কোন আসিস? এখানে এখানে ভিতরে আচ্ছা, এখানে কোন আসিস ভাই এখানে ব্যবস্থা করেছে, কোন আসিস দেখি, যাই হোক যেই করুক এইগুলা দরকার আছে, টুপিটাকে ওয়ারেস ফরেস যদি পাওয়া যায় তো ভালোই হয় এরকম। এখানে আমাদের গরম থান আছে,
গুপ্তমণি এখানে মূল মন্দির ছাড়া এখানে আমাদের একটা গরম থানো আছে, একবার যাওয়া দরকার একটা, মানে ওইটা আগেই যে হ্যাঁ সবারই হাঁটে যাওয়া উচিত। ওটাকে বলো গোরাম ঠাকুরের নামে শপথ করছি, আজকে আমরা গোরাম ঠাকুরের নামে এইখানে শপথ করে বলছি যে এই সাইকেল মানুষের মধ্যে যে সাইকেল সাইকেল এনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের এই সাইকেল আরোহীরা, আমরা এইভাবে শপথ করছি যে সিআরআই অফিসে 7 বছর ধরে যে জাস্টিফিকেশনটা আটকে আছে সেই জাস্টিফিকেশনটার কিছু একটা হেস্ত নেস্ত না করে আমরা ঘর বুড়ি ফিরব নাই। জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম। এরপরে আমাদের ওই সবাই হাঁটে হাঁটে একটু ওই ওই যে গুপ্তমণি মন্দির যেটা আছে লাইন নিয়ে যাওয়ার, সাইকেল নিয়ে যাওয়ার দরকার নেই, হাঁটে হ্যাঁ পিছনে চলুক, সাইকেল নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা যখন আসিয়ে পৌঁছেছি এটা যখন এখানে দাঁড়াইছি, যদি না দাঁড়াতাম সেটা আলাদা বিষয় ছিল। চপ্পল টপ্পল নিজে সাইকেলের কাছে চপ্পল জুতা রেখে লাও, যেটা বলছিলাম ওরা তখন অনেকেই বুঝতে পারে না, এলাকার তো কেউ নাই, তোর পার হয়ে চলে এসছে। আমি যদি ওই এলাকায় বহুবার ঘুরেছি বলে বহুবার এটা আসার জন্য এটা নিজেদের ঘরের মতনই মনে হয়েছে বা ঘরেই মনে করি, আমি আমি জানি তোমার আমি বহুবার আসিছি। চারটে জেলার প্রায় 36টা ব্লক আমার ইয়া করা আছে, 36টা ব্লকে বহু জায়গায় গেছি আমি। সেই গুপ্তমণি মায়ের মন্দিরে আমরা এরপরে সবাই যাচ্ছি। গুপ্তমণির মন্দিরে আমরা আজকে যাচ্ছি এখন, তারপরে আমরা রওনা দিয়ে দেবো। রওনা দিয়ে ক্ষমাশুলি, ক্ষমাশুলিতে আমাদের ন্যায় সঙ্গত দাবি রাজ্য সরকার সিআরআই দপ্তরে আটকে রাখে, তাহলে আমরা এখানে প্রতিজ্ঞা করছি এই সরকারটাকে জঙ্গল মহল ছাড়া করতে আমরা এখানে আজ প্রতিজ্ঞা নিয়ে বেরাবো। যদি না আমাদের সিআরআই রিপোর্ট পাঠায় এই সরকারটাকে আমরা এই জঙ্গল মহল থেকে এই তৃণমূল সরকারকে মূল সভায় টুকরাই দেবো। একদম জয় গো, জয় গো, জয় গো, করবে তো এখন ব্যাপার হচ্ছে যে এটা স্বাভাবিক মানে প্রতিক্রিয়া, এগুলা একটা সরকার যখন ক্ষমতায় থাকে তাদের যে যখন ক্ষমতায় আসে নাই তখন থেকে আমাদের কর্মীর দাবি দাবা নিয়ে তারা যে বলছিল যে আমরা সহানুভূতিশীল, আমরা তোমাদের দাবি নিয়ে কথা বলেছি, অনেক সময় চিঠি চাপাটি করেছে এই সরকারে যারা ক্ষমতায় আসার আগেও করেছে, পরেও হয়তো চেষ্টা করেছিল, কিন্তু মানে এই এই সময়ে দাঁড়ায় 2017 পরবর্তীকালে দাঁড়ায় হ্যাঁ এই সরকার কিন্তু কোনো বলিষ্ঠ পদক্ষেপ সাহসী পদক্ষেপ নিতে পারে না কর্মীদের জন্য, কর্মীদেরকে কোথাও একটা বিমাতৃসুলভ কর্মীদের প্রতি আচরণ করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। এই কারণেই বলছি, কারণ ওরা যখন এইখানে ক্যাবিনেটে পাস করে প্রস্তাব নিতে পারে, তার প্রপোজাল পাঠাতে পারে উইথ সিআরআই রিপোর্ট, তারপর এই ধারে যাবো, এই ধারে তারপরে কি এমন ঘটনা ঘটলো যার জন্য আজকে জাস্টিফিকেশন পাঠাতে ওরা ভয় করছে।
কিসের চাপ আর সিআরআই রিপোর্টটাকেই যদি বলা হয় জাস্টিফিকেশন যে আমরা জাস্টিফাই করেই পাঠাইছি হ্যাঁ তো সেটা তো ভুল কেন এটা প্রতীক্ষালয় এটা গুপ্তমণির মন্দির প্রতীক্ষালয় এখন পূজা চলছে এটা মূল ইয়াটা এখানে প্রতিদিন এরকম টাইমে নিয়ম করে চেষ্টা করছি এটা লাইন দিয়ে এটাতে মানে পূজা করতে যারা আছে লাইন দিয়ে নিয়ে যায় ওখানে ঢুকতে হয় এটা হচ্ছে মূল মন্দিরটা বৈশাখ মাসে মন্দিরে বলি বন্ধ থাকবে মা গুপ্তমণির মন্দির যেটা বলছিলাম যে অনেক পরিবর্তন আছে এটার ইতিহাসটা নিয়ে একদিন লিখবো একটা আর্টিকেল আমরা রাজ্য সরকারটাকে আমরা রাজ্য সরকারটাকে আমরা রাজ্য সরকারটাকে রাজ্য সরকারটাকে
ভাষায় আগ্রাসন এই ক্ষেত্রগুলি আগ্রাসন এগুলো তো অনেক আগেই শুরু হয়েছে, কিচ্ছু করার নাই। সারি সারি দোকান, জল খাও, ওয়ারেস খাও, বেশি বেশি করে জল খাও, ওয়ারেস খাও। ঠিক আছে, ফোনটা দমে হট হয়ে গেছে, এবার একটু বন্ধ করছি, পরে কোনো সময় করবো, সময় করে চার্জ থাকলে। জয় জয় গোরাম।